আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন টোন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেখেন আজকে একটা ঘটনা ঘটছে। আদন ভাই, ভাই এই তো। আরে তুমি কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো। কি করতেছেন ভাই? এসব গাড়ি মুছছিলাম ভাই, ব্যাপারটা বুঝলাম না। কারণ কি গাড়ি মুছছিলাম? আসলে হচ্ছে তোমার আমার এমপ্লয়ারা তো এখন এই মুহূর্তে কেউ নেই, সবাই একটু বাইরে গেছে কাজে ফিরে। তো আমি ভাবলাম শোরুমটা যেহেতু খালি আছে। আচ্ছা, বালুগুলো পড়ে শোরুমে দেখি কেউ নেই, একদম খালি শোরুম। ব্যাপার কি আজকে? না ব্যাপার হচ্ছে যে ছুটিতে গেছে কয়েকজন আর একটু বাইরে পাঠিয়েছি কাজে। তো আমি দেখলাম যে বালু ডাস্ট পড়ে আছে, কখন কাস্টমার চলে আসে ঠিক নাই। আচ্ছা, তো এই জন্য মুছছিলাম। ভাই আপনি এত বড় একজন মানে বিজনেসম্যান হয়ে আপনি এই কাজ করতেছেন? এখন দেখো একটা কথা বলি, আসলে কাজকে কখনো অসম্মান করতে নেই, ঠিক আছে? কাজ সব ধরনের কাজকে সম্মান করা উচিত, কাজ কোনো ছোট না। আর এই কাজ হচ্ছে আমার মানে হাতে খড়ি বলা যায়। আমি ছোটবেলা থেকেই নিজে গাড়ি ধোয়া মোছা করি, ছোটবেলা থেকে স্কুল থেকে আমি নিজে নিজেদের গাড়ি, বাসার গাড়ি আমি নিজে ধুইতাম, নিজে পানি মারি, নিজে মুছতাম। তার মানে হচ্ছে ছোটবেলা থেকে আপনার গাড়ির প্রতি একটা মানে একটা ফ্যাসিনেশন, একটা ক্রেজ ছিল। ওখান থেকে আস্তে আস্তে এই জন্য গাড়ির প্রতি ভালোবাসাটা মানে এই জন্য আমার কাজকে কাজ মনে হয় না। আমি মুছি, আই ফিল গুড, ইউ নো, মানে দিস ইজ মাই প্যাশন, দিস ইজ মাই লাভ। তাই মনে করি কাজকে সম্মান শ্রদ্ধা করা উচিত, সেটা যে কোনো ধরনের কাজ হোক না কেন। আচ্ছা, আমরা এটা কি গাড়ি? এটা ভাই এটা হোন্ডা সিভিক গাড়ি, লেটেস্ট মডেলের 2017। আচ্ছা ওয়াও, অনেক সুন্দর তো কালারটা, রেড কালার না? হ্যাঁ রেড কালার। এটা তো সব ইয়ং জেনারেশনদের ক্রাশ নাকি? ডেফিনেটলি। ওকে দেখেন, ওয়াও মারাত্মক কালারটা। একটু ইন্টারিয়রটা দেখেন আমাকে। ওকে গাড়ি তো লক করা।